তো নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আমের মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। তো এখানে আমি 1 কিলো মতো কাঁচা আম আগে থেকে কেটে ধুয়ে আমি 1 ঘন্টার জন্য রোদ্রে হালকা করে শুকিয়ে নিয়েছি, সেই জন্য আমের গায়ের কালারটা এমন হয়ে গেছে। আমি একটুখানি খোসাও রেখে দিয়েছি। আর মশলার জন্য আমি কী কী নিয়েছি দেখুন, মশলার জন্য আমি এখানে নিয়েছি সর্ষে নিয়েছি, কালো জিরে আর জিরে মৌরি আর আর এটা এখানে রয়েছে লবণ আর লঙ্কার গুঁড়ো হলুদ আর এটা হচ্ছে কী যেন বলে এটাকে, যাই হোক এটা আমার নাম, হ্যাঁ এটার নাম হচ্ছে মেথি। আর এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, তো 1 কিলো আমে আমি এখানে 700 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি। তো আচারের রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে আমি এই সব মশলাগুলো ঢেলে দিচ্ছি, এটা হালকা গরম করে আমি ভেজে নেব। তো দেখুন এটা আমি হালকা একটু গরম করে ভেজে নামিয়ে নিচ্ছি, কারণ আচারে এই মিষ্টি আচারটায় ভাজা মশলাটা দেব, ভাজা মশলাটা খুব সুন্দর লাগে গন্ধটা। তো এটা হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তো দেখুন এটা আমি নামিয়ে নিচ্ছি, তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে দিলাম, তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এই আমগুলো এই তেলের গরম তেলের ভিতরে দিয়ে দেব। তো এক এক করে আমি সব আমগুলো তেলের ভিতরে দিয়ে দেব। তো দেখুন সব আমগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আমগুলো নাড়িয়ে নিচ্ছি, তো দেখুন সর্ষের তেলে আমটা কত সুন্দর করে ভাজা হচ্ছে। তো এটা কিন্তু আমের মোরব্বা বলা যেতে পারে, মিষ্টি আমের আচার কিংবা আমের আমের মোরব্বা। তো দেখুন আমটা আমার প্রায় হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। তো এটা দিয়ে একটু আমি ভালো করে হালকা করে নাড়িয়ে নেব। তো আচারটা না খেতে খুবই সুন্দর হয়, মিষ্টি আচার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, বাচ্চারা তো রুটি দিয়ে ব্রেড দিয়ে অনেক পছন্দ করে, বাচ্চারা মনে করে জ্যাম, তো এরকমই টেস্ট হয় আচারটা খেতে। তো এখানে আমি 1/2 কিলোর মতো চিনি দিয়ে দিয়েছি, পরে লাগলে তারপরে বাকি চিনিগুলো আমি এর ভিতরে দেব। তো চিনি দিয়ে হালকা এটা একটু নাড়িয়ে নেব। তো আঁচটা কম করে দিতে হবে, কারণ চিনিটা আস্তে আস্তে গলবে, আপনারা চাইলে গুঁড়ো এর ভিতরে দিতে পারেন। তো দেখুন চিনির পরিমাণটা আরও লাগবে, সেই জন্য আমি বাকি চিনিটা এর ভিতরে অ্যাড করে দিচ্ছি, কারণ আমটা প্রচণ্ড টক ছিল সেই জন্য। তো চিনি দিয়ে আমি হালকা একটু আরও নাড়িয়ে নিচ্ছি, এখন আমি এটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো, আমটা ভালো করে গলে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো গুঁড়ো করে এর উপর থেকে দেব। তো দেখুন আমগুলো কেমন করে হবে, তো এরকম ধিমি আঁচ করে দিয়েছি, ইন্ডাকশনের আঁচটা একেবারে কম করে এরকম আস্তে আস্তে করে জাল হবে, যাতে আমের ভিতরে পর্যন্ত মানে মিষ্টিটা ভিতরে যায়, সেজন্য এখন আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। তো দেখুন আমগুলো গলে গেছে, আর আমের যে শিরাটা ছিল চিনির সেটা তেল আর সবগুলো উপরে ভেসে উঠেছে, আমটা কতটা সফট হয়ে গেছে, এখন আমি ভাজা মশলাটা এর ভিতরে দিয়ে দেব। দেখুন ওই মশলাটা আমি ভেজে নিয়েছি, এখন এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা হালকা আমি নাড়িয়ে নেব। তো আচারটার স্বাদ পুরো দ্বিগুণ হয়ে যাবে এই ভাজা মশলাটা দেওয়ার জন্য। তো আমগুলো গলে গেছে যেহেতু, সেজন্য হালকা খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেঙে ভেঙে দেব, তাহলে কী হবে মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়েছে, মিষ্টি আর টকের পরিমাণটা ব্যালেন্স হয়ে যাবে,
সেই জন্য আমটা একটু হাত খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, নাহলে কী হবে আমের ভেতরটা বেশিটা পরিমাণ টক থেকে যাবে। তো দেখুন কতটা সুন্দর সফট হয়ে গলে গেছে। তো দেখুন আমের আচারটা, মিষ্টি আচারটা আমার রেডি হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমগুলো আমি খুন্তি দিয়ে একটুখানি চেপে চেপে গালিয়ে দিয়েছি, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন। তো অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা মজাদার ভিডিওর সঙ্গে। তত সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।